ভিউজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মনে হয়। আপনারা সবাই জিজ্ঞেস করতেছেন কোন ডিসপ্লেগুলো চলবে, এই যে দেখেন এই যে এই ডিসপ্লেগুলো চলবে। হ্যাঁ, উপর দিয়ে ভাঙা থাকুক সমস্যা নাই, এই যে নিচের সাইডটা ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, এই যে এলসিডি ভাঙা আছে, আপনি নিচের সাইডটা দেখেন ক্লিয়ার, এই যে নিচের সাইডটা ক্লিয়ার। ওটা সমস্যা নেই, এই যে নিচের এটা সাইড এটা বেশি ভাঙা নাই, ব্রোকেন কম, ব্রোকেন এই জায়গাটা দিয়ে যদি বেশি থাকে তাহলে চলবে না। হ্যাঁ, দেখাচ্ছি আপনাদের কোন মালটা চলবে না, ভাঙা হোক সমস্যা নেই চলবে। রেবনের নিচের সাইডটা যেমন ক্লিয়ার থাকে, আর চলবে না বলতে এই যে এই মালটা চলবে না, দেখেন এই যে অতিরিক্ত ভাঙা, অতিরিক্ত ভাঙা। হ্যাঁ, এই যে রেবনের অতিরিক্ত ভাঙা, এটা চলবে না, বুঝছেন? তারপরে আপনারা আরও কিছু জিজ্ঞেস করছেন, এই যে এই আইসি সিস্টেম ক্যাটালগুলো চলবে না, এই দেখেন কানেক্টর সিস্টেম দেওয়া আছে, ডিসপ্লে কিন্তু ভালো, ওই দেখেন, কিন্তু বাট এগুলো চলবে না, এই কানেক্টর সিস্টেমের এগুলো চলবে না। এই যে আরও আছে দেখেন, এক একটা এক এক কোয়ালিটি, এই যে এগুলোও চলবে না। তারপরে অ্যামোলেডের ভিতরে এগুলা চলবে না, দেখেন অ্যামোলেড এগুলা চলবে না। তারপরে এই যে দেখেন আরেকটা গ্লাস খোলা, কিন্তু এই যে নিচের সাইডটা এই যে ভেঙে গেছে, দেখেন এই যে ভেঙে গেছে, রেবনের নিচের সাইডটা ভেঙে গেছে, এই কারণে এটা চলবে না। ভালো করে দেখেন, এই যে বেশি গুঁড়া গুঁড়া হইলে পাউডারের মতন হয়ে গেলে মালগুলো চলবে না, বাট নিচের সাইডটা ক্লিয়ার থাকতে হবে, নিচের সাইডটা ক্লিয়ার থাকতে হবে, রেবনের সাইডটা। এই একটা দেখেন অ্যামোলেড, এটাও চলবে না, এটাও বাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই জন্যই আমি ভিডিওটা করেছিলাম, যে আপনারা সবাই বলতেছেন যে ভাই কোন এলসিডিগুলো চলবে, কোন এলসিডিগুলো চলবে, আর সবাই যদি পারেন বাটনের এলসিডিটাও দিতে পারেন, ভাঙাগুলা ভাঙা এলসিডিগুলোও দিতে পারেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।